আজ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা তৃষ্ণা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের তরফ থেকে। গোপালের জন্য নতুন এটা দোল্লা নিয়ে আসা হয়েছে, আর গোপালও আজকে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তার ময়ূর রঙি পোশাকে সেজে উঠেছে, পছন্দের নীল পোশাকে, দেখুন কত সুন্দর লাগছে। এই জন্মাষ্টমী উপলক্ষে অনেক কিছু গোপালের পছন্দের খাবার তৈরি করা হয়েছে। তবে তার পছন্দের খাবারগুলির মধ্যে একটা অন্যতম হচ্ছে তালের ফুরুলি। আজকে সেই তালের ফুরুলি বন্ধুদের সামনে তুলে ধরব। এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। দুটো তাল নিয়ে আসা হয়েছে, এর মধ্যে মানে তালগুলোকে ভেঙে চাঁচা হবে, তার জন্য তালগুলোকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, ফাটিয়ে নেওয়া হচ্ছে। বাহ, তিনটে দেখুন, একবারে তিনটে আটি খুব সুন্দরভাবে যেটিভাবে ভাগ করে নিয়েছে। তালের ওপরের এই খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আটি থেকে মাড়িতে বেরিয়ে যাওয়ার জন্য একটুখানি চটকে নেওয়া হচ্ছে। এই থালাটার ওপরে এই চুবড়িটাকে এইভাবে দিয়ে দেওয়া হলো, একদম পুরো ভেতরে চলে আসলো। ওই চুবড়ির ওপরে একটা একটা মাড়ি নিয়ে এবারে তালটা ভেজে করা হয়। এটি সব থেকে আমাদের সুবিধা বলে মনে হয়, চুবড়িতে তাল চাঁচাটা। জেঠিমা দুজনে একসঙ্গেই এখানে তালটা চেঁচে নিচ্ছি, চুবড়ির ওই দিকে জেঠিমা চাচ্ছে আর এই দিকটাতে আমি চেঁচে নিচ্ছি, এতে কী হয় তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, হয়ে গেছে, এবারে চুবড়িটা আস্তে আস্তে তোলা হচ্ছে, দেখা যাক কতটা হয়েছে। এই যো চুবড়ির উল্টো দিকে দেখুন কত অল্প পরিমাণে লেগেছে, মানে তালটা চাঁচা হয়েছে। এবার এখান থেকে যে চুবড়িতে যে তালটা রয়েছে ওটা জেঠিমা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে এর মধ্যে। এইগুলো রেখে দিলে পরে এর থেকে কল বেরোবে, লক্ষ্মী পুজোর সময় এইগুলো খুব দরকারি লাগে। আরে আটিগুলো যে চালে ছুঁড়ে দিলাম ওইগুলো থেকে কল বেরোবে, ওইটা তাল করমটা, ওইটা লক্ষ্মী পুজোর সময় খুব দরকারি লাগে, বাজারে বিক্রি হয় তো, খেতেও খুব ভালো। গোপাল অপেক্ষা করছে যে হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে বৃষ্টি পুরো মেঘেতে একবারে ভরে গেছে আর হালকা বৃষ্টিও পড়ছে। আসুন, এই বাটির হাফ বাটি চালগুলো নিয়েছি, আর এই চালগুঁড়োগুলো না শুকনো চালগুঁড়ো, শুকনো চালগুঁড়ো জল দিয়ে আগে ভিজিয়ে নিচ্ছি, চালগুঁড়িটা একটু ভিজিয়ে নিচ্ছি। আজকের চাল যদি গুঁড়ো হতো তাহলে এটাকে ভিজিয়ে রাখতে হবে না, কিন্তু যেহেতু এটা আগের চালগুঁড়ো শুকনো সেই জন্য একটুকে এটাকে একটু ভিজিয়ে রাখতে হচ্ছে। এই বাটি দু বাটি আটা দিচ্ছে, হাফ বাটি গুঁড়ি আর দু বাটি আটা। এরপরে তালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে, ওই যে একদিকটা জেঠিমা চেঁচেছে একদিকটা আমি চেঁচেছি, তো একদিকেরটা প্রথমে নেওয়া হচ্ছে, দেখা যাক মাখতে মাখতে কতটা পরিমাণে লাগে। অনেকটাই মাড়ি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন শাঁস প্রচুর রয়েছে। জেঠিমা বলছে আর তাল দেওয়া লাগবে না, তাল পরিমাণ মতো হয়ে গেছে, মানে একটা তালের হাফটাই আমাদের লেগে গেছে আর লাগেনি। এই যো এবারে গুড় দেবো মিষ্টির জন্য, আপনারা চিনিও দিতে পারেন। 500 পরিমাণ গুড় এই বাটির মধ্যে রয়েছে, এর মধ্যে মোটামুটি 300 পরিমাণ দেওয়া হবে, 250-300 দেওয়া হবে। এমনিতে তালটা প্রচুর মিষ্টি আর আমরা আসলে প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য গুড়ের পরিমাণটা একটু বেশিই থাকবে। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী গুড়টা যাবে এর মধ্যে। এরপরে শুধু ভালো করে চটকে মেখে নেওয়া, একবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প করে জল দিচ্ছি, বেশি নয়, একদম সামান্য মতো জলটা দেওয়া হচ্ছে, যাতে ফুরুলিটা ছাড়া যায় সেই অনুযায়ী জলটা দেওয়া হলো। চামচ আমরা লবণ দিলাম, মিষ্টি জিনিসে অল্প লবণ লাগে, অল্প খায় পরিমাণ মতন দেবে। এর মধ্যে আছে জোয়ান, কালাজিরে আর মৌরি, দেখুন বন্ধুরা ঠিক পরিমাণটা এইরকম হবে, একেবারে এইভাবে মাখাটা হয়ে গেছে, এবারে ভেজে নিয়ে হবে ফুরুলিটা। কালাজিরে অসাধারণ স্বাদ, মৌরি মিষ্টি মিষ্টি আর জোয়ানে একদম পুরো হজম করে দেবে, সেই জন্য এগুলো দেওয়া হলো। আর এরই মধ্যে তেলটা কড়াইয়ে দিয়েছি, তেল হালকা বেশ ভালোই গরম, কিছু দেওয়া নেই, সোডা বা বেকিং পাউডার দেওয়া নেই, তার জন্যে যতটা ফাটবে ততটাই সুন্দর হবে, ফুলবে, নরম হবে। কম ধারা পরিমাণ নিয়ে এইভাবে ছাড়া শুরু হলো, তেলটা বেশ ভালো হয়েছে, তো ওই জন্য দেওয়ার পর থেকেই
এবার খুব ভালোভাবে ভাজা হতে শুরু করে দিয়েছে দেখুন। তালের রংটা যেহেতু খুব সুন্দর আর তালের পরিমাণটাও আমরা সঠিকভাবে দিয়েছি, তার জন্য একেবারে যে ফুরুলিগুলো দেয়া হচ্ছে শুধু রংটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এইভাবে কড়াতে যতটা পরিমাণ দেয়া যায় জেঠিমা দিয়ে দিচ্ছে। এই ফুরুলিগুলো কড়াতে দিয়ে আমরা একটু পূজার কাছ থেকে ঘুরে আসব। যেগুলো আগে দেয়া হয়েছে না ওগুলো জেঠিমা একটুখানি চেষ্টা করছে ওগুলোকে নেড়ে দেওয়ার জন্য, না হলে বেশি লাল হয়ে যাবে। তো আগে ঠাকুর মশাই এসে গেছেন, পূজা শুরু হয়ে গেছে আর সমস্ত আয়োজনও সম্পূর্ণ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, একেবারে রংটাও খুব সুন্দর হয়েছে সম্পূর্ণভাবে। সব থেকে বড় কথা ভেতর থেকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হচ্ছে। একখোলা দেওয়ার পরে আর একবার করে এরকম নেড়ে নিচ্ছে। একখোলা দেওয়ার পরে একটু জল হাত করে নিচ্ছে। জল হাতটা করে নিলে কি হয় এই হাতটাকে ছাড়বে, হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে যায়। আবার এক খোলা এইভাবে দিতে শুরু হলো। এইভাবে আমাদের ফুরুলিটা ভাজা হচ্ছে বন্ধুরা। এই সহজ পদ্ধতিতে এত সুন্দর নরম তুলতুলে এত বড় বড় তালের ফুরুলি। যদি আপনাদের এই প্রসেস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থেকে যান। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখে কৃষ্ণা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন। ওদিকে আমাদের গোপাল অপেক্ষা করে রয়েছে, গোপালের কাছে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা। নরম তুলতুলে যে সকল বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আসলাম, শুভ জন্মাষ্টমী। সকল বন্ধুরা খুব ভালোভাবে জন্মাষ্টমী কাটাবেন।